শরীরে একটি চিহ্ন থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে পছন্দ করে আল্লাহ আপনাকে ভালোবাসে এই জন্য প্রিয় বায়েরা এই গুণ বা এই চিহ্নটা আছে কিনা আপনার একটু ভালো করে আজকে বয়ানটা শুনে মিলে নেন। যদি এই চিহ্নটা আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝে নিবেন আল্লাহ আপনাকে ভালোবাস বায়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষেরা এই দুনিয়াবাসী আমি আল্লাহ মানুষ বানাইলাম এবং জিন বানাইলাম একমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্যে আমি আল্লাহর গোলামি করার জন্যে আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়াতে বানায়া পাঠাইছে আল্লাহর এবাদত করার জন্যে একমাত্র আল্লাহর জন্য এবাদত করতে হবে এই জন্যই তো আল্লাহর উব্দুল আল পবিত্র কোরানুল কারিমের সোহরাতুল আন নামের বাষট্টি নাম্বার আয়াতের মধ্যে বলেন কুল ইন্নসলাতি ওয়ানুসকি ওয়া আমামাতি লিল্লাহিয়রপ বিল্লাওয়া্লামি। আল্লাহ বলেন অগনবিজি। আপনি দুনিয়াবার বলে দেন। আপনি আপনার উম্মদদেরকে জানায়া দেন, ইন্যা স্োয়ালাতি নিশ্চে আমার নামাজ অনুসুকি, আমার পূর্বানী আমার এবাদত, আমার জীবন আমার মরণ, সব কিসুয়েক মাত্র। বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তালার জন্য অর্থাৎ নবীজির জীবন মরণ এবাদত বন্দিগি সব কিছু আল্লাহর জন্য তাহলে আমাদেরও সবকিছু কিছু কার জন্য হতে হবে আল্লাহর জন্য হতে হবে এই জন্যই তো আমার নবী সহি বুখারির বর্ণনা এই জন্যই আমার নবী বলেন ইননামাল আমাল বিনিয়াত এ আমার উম্মতেরা প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল অর্থাৎ আপনার ঠিক আপনার আমল ঠিক আপনার ঠিক আপনার নামাজ ঠিক আপনার নিয়ত ঠিক আপনার রোজা ঠিক আপনার নিয়ত ঠিক আপনার দান সৎকার ঠিক অর্থাৎ প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্যে নিয়ত ঠিক থাকতে হবে নিয়ত থাকতে হবে একমাত্র আমি আল্লাহর জন্য এবাদত করতেছি অর্থাৎ আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হতে হবে আপনি নামাজ পড়েন আল্লাহর জন্য হতে হবে আপনার রোজা এবাদত বন্দিগি দান সৎকার সব কিছু আল্লাহর জন্য হতে হবে আর যদি আপনার মনে কালি থাকে মনের মধ্যে কালি থাকলে আমল নামা হবে খালি কবরে গেলে আপনার কপালে পড়বে সালি। অনেক মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ যখন তাদেরকে হাসরের ময়দানে আমল নামা দিবে তারা আমল নামা দেখে দেখবে হায় হায় আমল নামার মধ্যে নামাজ নাই রোজা নাই এবাদত বুন্দি নাই কোরআন ভাত নাই দান চটকা নাই কিছুই নাই আল্লাহকে ডাকদা বলবে আল্লাহ দুনিয়াতে এত নামাজ পড়লাম এবাদত বুন্দি করলাম আজকে তো আমল নামা খালি ব্যাপার কি তখন হাসরের ময়দানে আল্লাহ ডাকদা বলবি এ বান্দা তুমি নামাজ আমার জন্য পড়ো নাই মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছ তুমি মসজিদে আমার জন্য যাও নাই তুমি মসজিদে একটু হেডাম দেখানোর জন্য নেতাগিরি করার জন্য গেছো এই জন্য যেহেতু তুমি আমার জন্য কাজ করো নাই এই জন্য ওইগুলা আমি আল্লাহর জন্য না তুমি দুনিয়াতেই পায়ে গেছো এমনি ভাবি অনেকে বলবে আল্লাহ এত টাকা দান করলাম আমার আমল নামার মধ্যে কোনো দানের নেকি নাই কারণটা কি আল্লাহ ডাকদা বলবে বান্দা তুমি যে দান করেছো তুমি মানুষ তোমাকে দানবীর বলবি এই জন্য তুমি দান করেছো এই জন্য তোমার আমল নামার মধ্যে আজকে কোনো ধরনের এবাদতের নেকি নাই আজকে কোনো এবাদত তোমার আমল নামার মধ্যে নাই এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করতে হবে আল্লাহর জন্য যদি নামাজ পড়েন রোজা রাখেন এবাদত বন্দি করেন দান সৎকা করেন ওই আমল গুলাই আল্লাহর দরবারে কবুল হবে এবার আসুন প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন শরীরের মধ্যে একটি চিহ্ন থাকলে আপনি বুঝে নিবেন আল্লাহ আপনাকে বড় ভালোবাসি আপনার অন্তরের মধ্যে নামাজ পড়তে ভালো লাগে আপনার মনে কোরআনতলাবাজ শুনতে ভালো লাগে আপনার কাছে কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে আপনি এবাদতের মধ্যে মজা পান যদি ইমাম ট্রাভুজ নামাজের মধ্যে দাঁড়ায়া লম্বা কেরাত পরে আপনার শুনতে ভালো লাগে লম্বা শেষ দাদি আপনার কাছে ভালো লাগে অনেকে আছে খেয়াল দেখবেন যদি মনে করেন ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত ধরে কিছু কিছু মুসল্লি আছে পিছন থেকে কাশি মানে কাশি দিয়া বুঝা হুজুর কেরাত ছোট করেন আবার অনেক বিয়াদব এমন মুসল্লি আছে মাঝে মাঝে অনেক বিয়াদব মুসল্লি থাকে ইমাম সাহেবকে বলে ফেলে আরে ওই হুজুর তো খায়া দেয় কোনো কাম নাই মানুষের বাড়িতে খা শরীরের মধ্যে তেল হইছে এর লেগে লম্বা নামাজ পড়তে পারে না প্রিয় ভাইরা নামাজ দৃঢ়স্থিরতার সঙ্গে সময় দিয়ে পড়া এটা হলো দরকার এবং ওইভাবে নামাজ পড়লে আল্লাহর কাছে নামাজটা কবুল হবে এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন যখন আপনার অন্তরের মধ্যে এবাদতের মজা ঢুকে যাবে তখন আপনি বুঝবেন আল্লাহ আপনাকে বড় পছন্দ করে আল্লাহ আপনাকে বড় ভালোবাসে যখন আপনার অন্তরের মধ্যে জিকির করতে ভালো লাগবে কোরআন তালাওয়াত করতে ভালো লাগবে কোরআন তালাওয়াত শুনতে ভালো লাগবে ওয়াজ শুনতে ভালো লাগবে কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগবে তখন আপনি বুঝে নিবেন, আল্লাহ আপনাকে বড় ভালোবাসে আল্লাহ আপনাকে বড় পছন্দ করে কারণ যাদের মধ্যে, আল্লাহর এবাদতের মজা ঢুকে যায় মনে রাখবেন তারা আল্লাহর পিয়ারা বান্দা হয়ে যায় তাদেরকে আল্লাহ রহমত দান করেন বরকত দান করেন আল্লাহ তাদেরকে দুনিয়াতে সুখ শান্তি দান করেন এবং আল্লাহ তাদের জন্যে জান্নাতের ব্যবস্থা করে রেখেছে